হ্যালো বন্ধু, তো এই বছরের নেক্সট কয়েক মাসের মধ্যে কিন্তু খুব ভালো ভালো সিরিজ চলেছে হইচইয়ের তরফ থেকে, এবং প্রত্যেকটা সিরিজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জনারের, এবং প্রত্যেকের জন্য কিছু থাকবে, ঠিক আছে? যারা হরর ভালোবাসে, যারা কমেডি ভালোবাসে, যারা লাভ স্টোরি পছন্দ করে, যারা থ্রিলার পছন্দ করে, এভরিথিং রয়েছে এই সিরিজগুলোর মধ্যে। আই থিঙ্ক 10-12টা সিরিজ আসতে চলেছে, প্রত্যেকটা বিষয়ে কথা বলবো, এবং তোমাদের যেটা ভালো লাগে সে অনুযায়ী তোমরা কিন্তু চুজ করতে পারবে কোনটা দেখবে কোনটা দেখবে না, এবং পুরো এই নেক্সট কয়েকটা মাস কিন্তু ভালোভাবে এনজয় করতে পারবে হইচই। তো প্রথম যে গল্প আসছে সেটা হচ্ছে অক্টোবর 31st, নিকোষ ছায়া। এটা ভাদুরি মশাই ব্যাক করছে পর্ণসবরী ছাপে, যে আমরা সিরিজটা দেখেছিলাম, যেটা আমি রিভিউ করেছিলাম, না চেক আউট করে চেক আউট করে নিও, তারপরে আবার এই সিরিজটা হচ্ছে, মানে সেকেন্ড পার্ট বলতে পারো বা গল্পটা কন্টিনিউশন বলতে পারো, ঠিক আছে? বাট গল্পটা একটু ডিফারেন্ট হবে, বিকজ ভাদুরি মশাই একজন কাইন্ড অফ তান্ত্রিক টাইপের লোক, যার জীবনে অনেক ধরনের ঘটনা ঘটেছে। তো ওইটা পর্ণসবরী ছাপ ফার্স্ট গল্প দেখানো হচ্ছে, সেকেন্ড গল্প হচ্ছে এইটা দেখানো হচ্ছে নিকোষ ছায়া। এটা সেম পরমুহূর্ত যেটা ওটা থেকে ডাইরেক্ট করেছে, এটাকেও ডাইরেক্ট করছে। তো আমি একটা কথা শুধু বলছি, এবং আশা করছি জেনারেলি আমাদের হরর জনরার কাজ কিন্তু খুব একটা হয় না বাংলাতে, এবং হলেও খুব ভালো হয় না, ঠিক আছে? পর্ণসবরী ছাপটা আমার মোটামুটি লেগেছে, বিকজ যে গল্পটা অ্যাকচুয়ালি ছিল, যেটা আমি সানডে স্পেন শুনেছিলাম, সেটা দারুণ লেগেছে, অসাধারণ। বাট এখানে অনেক কিছু চেঞ্জ করার ফলে না আমার সেই মজাটা আসেনি যেটা আসতে পারতো। বাট এটা সেকেন্ড টাইম এরা যখন করছে, আই হোপ ওরা ওখান থেকে শিখেছে এবং এটাতে আরও বেটার করার চেষ্টা করবে। সো ট্রেলারটা আমি দেখি, ট্রেলারটা দেখি বেশ ভালো লাগছে, এবং হরার জন্য আমার সবসময় পছন্দ, কিন্তু বাংলা যেহেতু অত ভালো হরার জন্য ইনফরমেশন, মানে আমরা কন্টেন্ট পাই না, সো এটা কিন্তু একটা ভালো কন্টেন্ট হতে পারে, স্পেশালি ভূত চলছে। তো অক্টোবর 31st কিন্তু এই নিকোষ ছায়া আসছে, যেখানে আমরা পরমগত ডাইরেকশনে চিরঞ্জীবকে আবার ভাদুরী হিসেবে, ভাদুরী মশাই হিসেবে ব্যাক করে দেখছি, এবং পুরো কাজ যারা ছিল না কাজটা সবাই ব্যাক করছে, এবং তারা কিন্তু থাকছে, যাদেরকে আমরা আগেও দেখেছিলাম ভালো লেগেছিল। তো এইটা কিন্তু তোমাদের টপ লিস্ট থাকবে যারা হরার জন্য পছন্দ করো। তো নেক্সট আসতে হচ্ছে তালমার রোমিও জুলিয়েট। এটা শেক্সপিয়ারের যে রোমিও জুলিয়েট, সেটার থেকে ইন্সপিরেশন নিয়ে এখানে আমাদের বাংলার একটা রোমিও জুলিয়েট তৈরি করার চেষ্টা করছে, যেখানে অনির্বাণ ভট্টাচার্য তোমার শোরানার রয়েছে, এবং তাকে ক্যামিও কাইন্ড অফ, বা হয়তো তিনি ভালো করেই মানে জড়িত আছে, বিকজ আমরা লাস্ট একটা ছোট্ট জায়গায় আমরা ট্রেলারটার মানে লাস্টে আমরা দেখেছি তাকে, ঠিক আছে? তো এই যে পুরো সিরিজটা হতে চলেছে, এটা কিন্তু মানে কমেডি, যেরকমভাবে ট্রেলারটা দেখানো হচ্ছে কমেডিও ধরনের হচ্ছে, সেখানে সিরিয়াস ব্যাপারটা কিন্তু রয়েছে। ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি রোমিও জুলিয়েট যে গল্পটা, রোম্যান্টিকের সঙ্গে সঙ্গে কিন্তু সিরিয়াস একটা কন্টেন্ট, ড্রামা, কিন্তু সেটা যেভাবে এরা ন্যারেট করছে সেটাকে দেখে মনে হচ্ছে এরা কমেডিটাকে খুব বেশি রাখতে চলেছে, ঠিক আছে? এবং নায়ক নায়কের দুজনকে নতুন নেওয়া হয়েছে, এবং বাকি যারা অ্যাক্টাররা দেওয়া হয়েছে, যে কস্টিউম দেওয়া হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখতে পাচ্ছি, সেট ডিজাইন দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এটা যদি আই থিঙ্ক যারা ড্রামা পছন্দ করে, যারা কমেডি পছন্দ করে, যারা রোম্যান্স পছন্দ করে, তাদের জন্য আই থিঙ্ক একটা ট্রিট হতে পারে। আর যেহেতু অনির্বাণ রয়েছে ওর কাছ থেকে, আই থিঙ্ক আমরা কিছু ডিফারেন্ট আশা করতে পারি। সো যাদের এই কমেডি, ড্রামা এবং রমকম টাইপের জিনিস পছন্দ, তারা কিন্তু আই থিঙ্ক এটা এনজয় করবে। নেক্সট হচ্ছে রঙ্গিলা কিতাব, ঠিক আছে? এটা একটি বাংলাদেশি লোকজনকে নিয়ে বাংলাদেশে এটা হইচই কন্টেন্ট তৈরি হচ্ছে। তো এটাই কিন্তু দেখানো হচ্ছে যে একটা গ্যাংস্টার, যে আই থিঙ্ক তার বাচ্চা হবে জানতে পেরে, বাবা হবে সে জানতে পারার পরে গ্যাংস্টারের দুনিয়া থেকে ছেড়ে নর্মাল হওয়ার চেষ্টা করবে, আই থিঙ্ক তখনই তার উপর একটা ইংলিশে ফুনে দায় চাপিয়ে দেওয়া হবে, এবং তারপরে কী হয়, কী করে স্ট্রাগল হয়, সেই জিনিসটা দেখানো হবে। তো এটা 8 November বেরোচ্ছে। আর যদি এই বিষয়টা, এই যে বললাম তোমাকে যে সিনপসিসটা, এই বিষয়ে কথা বলি, তো এই ধরনের গল্প কিন্তু আমি অনেকবার দেখেছি, যে যখনই কোনো একটা যে খারাপ লোক, ঠিক আছে, যখন খারাপ কাজ করে সে বেরিয়ে হওয়ার চেষ্টা করে, তখনই তার সঙ্গে কিছুটা খারাপ হয়, ঠিক আছে? তাকে তাকে মানে ওই কাঁকড়াবুচির গল্প শুনেছি, কাঁকড়াবুচি যখন একটা উপদেষ্টা আছে পাখির ধরে টেনে নামিয়ে দেয়, সেরকম ব্যাপার, যতক্ষণ ওরা খারাপ কাজ করছে সবাই একসঙ্গে রয়েছে, যখনই একদিন ভালো হওয়ার চেষ্টা করছে বাকিটাকে টেনে নেওয়া। তো এই ধরনের গল্প আই থিঙ্ক আমরা আগেও শুনেছি, সো এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ হয়তো নেওয়া হতে পারে। সো এইটা কিন্তু বাংলাদেশের হইচই তরফ থেকে কিন্তু বেরাচ্ছে। সো যাদের এই ধরনের কন্টেন্ট পছন্দ, একটু বয়স্ক লোকজন, আই থিঙ্ক যেই গ্যাংস্টার, যেটা হিরো এখানে দেখানো হচ্ছে, একটু আই থিঙ্ক বয়স্ক লোক দেখানো হচ্ছে, আমি এদের কাজ আগে কখনো দেখিনি, যেহেতু বাংলাদেশের কন্টেন্ট আমি অতটা দেখি না। তো যারা দেখেছো তারা আমাকে জানিও যে তোমাদের এটার থেকে কতটা এক্সপেকটেশন আছে, ঠিক আছে? তো এইটা কিন্তু যারা এই ধরনের কন্টেন্ট করে তার পছন্দ করতে পারে, যার নাম হচ্ছে রঙ্গিলা কিতাব। ওকে, নেক্সট হচ্ছে ডাইনি। এটা হচ্ছে মিমি চক্রবর্তী স্টারের, মানে স্টার বলতে পারি এই সিরিজটার জন্য, যেখানে একটা ছোট্ট ক্লিপ দেখানো হয়েছে, তুমি হইচই দেখতে পারবে, সেটা বুঝতে পারছি যে এইখানে একটা দুটো বোন আছে যারা একসঙ্গে থাকতো না, ঠিক আছে? এবার যে মিমি চক্রবর্তী যে ক্যারেক্টারটা, সে আই থিঙ্ক তার বোনের সঙ্গে দেখা করতে আসবে, তার ইনহেরিটেন্স, মানে যার সম্পত্তির বিষয়ে কি সামথিং কিছু নিয়ে,
আসার পরে জানতে পারবে যে বোনকে ডাইনি কিতাব দিয়ে দিয়েছে যে পাড়া প্রতিবেশী লোকজন, এবং তারা তাকে মারার জন্য আসছে, ইট পাটকেল আগুন ঠাকুর নিচ চালানোর জন্য চলে এসছে। ঠিক আছে, তো এই যে ডাইনির ব্যাপারটা, এটা কিন্তু আজকের গল্প না, এটা কিন্তু অনেক বছর ধরে, লাইক 1600 ও সামথিং ওই টাইমে ইউরোপ স্পেশালি যে কোনো মহিলাকে সন্দেহ হয়েছে ডাইনি। ঠিক আছে, মানে ধর সে মেডিসিন নিয়ে কাজ করে, ঠিক আছে, ধর সে জড়িবুটি দিয়ে লোকজনকে বাঁচাচ্ছে, মানে কিছু কিছু মানে ডিফারেন্ট করেছে, তাহলে সে ডাইনি। ঠিক আছে, এরকম একটা ব্যাপার ছিল যে খারাপ করুক সে অ্যাকচুয়াল ডাইনি হোক, সে অকালীন চর্চা করুক না করুক, কোনোভাবেই সন্দেহ তাকেই ধরে নিয়ে গিয়ে পুড়িয়ে মারা। ঠিক আছে, প্রচুর প্রচুর মহিলাকে ওই 1600 ও সামথিং ওই টাইমে তুমি ইতিহাস করে পড়ো, ঠিক আছে, তুমি গুগল সার্চ করতে পারো, পেয়ে যাবে যে প্রচুর মহিলাকে মারা হয়েছে। তো এই ব্যাপারটা লাইক এখনো পর্যন্ত চলে আসছে, লাইক তোমরা এটাই বোঝানো হচ্ছে যে এই যে ঘটনাটা ডাইনি ব্যাপারটা, এটা যেটা আগেও ছিল সেটা এখনো ধরা হচ্ছে। এখন তুমি গ্রাম অঞ্চলের দিকে তুমি আই থিঙ্ক এই ধরনের ঘটনা পেয়ে যাবে, তো সেরকমই কিছু এখানে দেখানো হচ্ছে। বাট মিমির ক্যারেক্টারটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট চলেছে, একটা জায়গায় দেখাচ্ছে মিমি ঘুষি মেরেই যাচ্ছে, এই ধরনের ব্যাপারটা আমি কিছুদিন আগেই আই থিঙ্ক ডেয়ার ডেভিল একটা ক্লিপ পেয়েছিল যেখানে ডেয়ার ডেভিল একদিনকে মারছে ঘুষি মেরেই যাচ্ছে। ঠিক আছে, আর কোনো দেখা যাচ্ছে না, মেরেই যাচ্ছে। তো এখানেও কাইন্ড অফ মিমিকে দেখা যাচ্ছে মারছে ঘুষি মারছে আবার শুয়ে রেখে। ঠিক আছে, তারপরে হঠাৎ করে হাতটা এরম করে আবার মারছে, মানে ব্যাপারটা কি, ঠিক আছে, জেনারেলি হিরো টিরোটা কী হয় মানে হচ্ছে সুপার হিরোটা তাদের খুব ভালো তো লাগে, হ্যাঁ কাজ হেমি জোক, কিন্তু ন্যাচুরাল তুমি যদি কাউকে এরকম ঘুষি মারো না তোমার নিজের হাতেই লাগবে। ঠিক আছে, তো সেইটা দেখে বেশ ভালো লেগে, জাস্ট মেরে যাচ্ছে নিজের হাতে ব্যথা করছে এরকম করে আবার মারছে, তো ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। তো আশা করছি এইটা একটা আই থিঙ্ক সোশ্যাল মেসেজ টাইপের কোনো সিরিজ হয়ে চলেছে, যেখানে একটা ভালো অ্যাক্টিং আমরা কিন্তু মিমির তরফ থেকে এক্সপেক্ট করতে পারি। তো তোমাদের এই বিষয়ে কী মতামত, যে এই সিরিজটাকে তোমরা মানে অ্যাপ্রিসিয়েট করবে, তুমি কি মিমির ভক্ত, তুমি কি ভালো লাগে কোন মিমির অ্যাক্টিং দেখতে, তাহলে কিন্তু এটা তুমি চেক আউট করতে পারো। তো নেক্সট হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি সিজন টু ভূসঙ্গ ভয়ঙ্কর, এটা কাশ্মীরে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে যে ফেলুদারটা সেটা হচ্ছে টোটা রায় চৌধুরী, আর এই সিরিজটা কিন্তু ডাইরেক্ট করছে সৃজিৎ। ঠিক আছে, তো আমি বলবো না টোটা আমার বেস্ট ফেলুদা বলে মনে হয়। ঠিক আছে, যদি তুমি যারা হচ্ছে বই পড়ে ফেলুদার ভক্ত, তারা কিন্তু টোটাকে ভালো লাগতে পারে, অনেক জায়গায় টোটাকে একদম মনে হয় যেন বইয়ের থেকে উঠে এসছে। বাট যারা হচ্ছে আমার মতন, যারা মুভি এবং সাইলেন্ট সাসপেন্স শুনে মানে ফেলুদার ভক্ত হয়েছে, তারা কিন্তু সবসময় সভ্যরাজকেই মনে করবে তাদের বেস্ট ফেলুদা। আমার ক্ষেত্রে সেটা যে আমি প্রথম থেকেই ফেলুদার যে মুভি হোক বা গল্প হোক, আমি সাইলেন্ট সাসপেন্স সব জায়গায় সভ্যরাজকেই শুনেছি, তো আমার মাথায় সভ্যসাচী সবসময় ফেলুদার যে ভয়েসটা সভ্যসাচী আমার মাথায় আসে। বাট তো বাকিদেরও আমি দেখেছি, যেরকম আবিরকেও আমার বেশ ভালো লেগেছে যখন মুভি করেছে আবির অ্যাজ এ ফেলুদা, ভালো লেগেছে। এবং টোটার যে ফার্স্ট যে সিজনটা ছিল, ঠিক আছে, আই থিঙ্ক দার্জিলিংয়ের গল্পটা ছিল, সেটাও বেশ আমার ভালো লেগেছে টোটার কাহিনিটা। ঠিক আছে, টোটা যেখানে ফেলুদা ছিল সেটারই সেকেন্ড পার্ট আসতে চলেছে। আর ফেলুদার গল্প, বঙ্কেশের গল্প, এগুলোতে একটা আলাদা মজা থাকে। ঠিক আছে, ডিটেকটিভ গল্পতে আমাদের এগুলো আলাদা মজা থাকে, মানে দারুণ লাগে। তো এখানে বঙ্কেশের পর, বঙ্কেশ লাস্ট ইয়ার আই থিঙ্ক করেছিল সেই, এইবার বঙ্কেশের পর ফেলুদা ধরেছে। ঠিক আছে, সেকেন্ড সিজনটা আসতে চলেছে, এটা কাশ্মীরের ঘটনা দেখানো হবে, তো আশা করছি এটা বেশ মজা হবে। যারা মানে অ্যাডভেঞ্চার এবং এই ডিটেকটিভ গল্প দেখতে ভালো হবে, তাদের জন্য কিন্তু এটা বড় ট্রিট হয়ে চলেছে, আর আমি ডেফিনেটলি এটা চেক আউট করবো। তোমাদের কি বিষয়ে, এই বিষয়ে কি মতামত কিন্তু আমাকে ডেফিনেটলি জানিও। নেক্সট হচ্ছে কালরাত্রি, সোমতৃষ্ণা কুণ্ডু, এটা হচ্ছে মেন ক্যারেক্টার, যাকে তোমরা যে জীব আঙ্গুলা দেখে থাকো মিঠাই থেকে সে পপুলার হয়েছিল। ঠিক আছে, তারপরে প্রধান বলে একটা মুভি বেরিয়েছিল লাস্ট ইয়ার দেবের, সেখানেও আই থিঙ্ক দেবের অপোজিটে ছিল। তো গিলটি অ্যাজ চার্জ, আমিও সোমতৃষ্ণাকে মিঠাই দেখে দেখেছি। ঠিক আছে, মিঠাই আমি জেনারেলি আমি সিরিয়াস দেখি না বাবা, বাট আমি মিঠাই দেখেছি, অ্যাটলিস্ট স্টার্টিং দিকটা দেখেছি, স্টার্টিং বেশ ভালো লাগতো। ঠিক আছে, আমি টিভিতে দেখতাম না, সময় নেই আমার, বাট আমি স্ট্রিম করে অনলাইন দেখতাম মাঝে মাঝে। ঠিক আছে, তো স্টার্টিং দিকটা বেশ মজা লেগেছিল, মিঠাইয়ের ক্যারেক্টারটা, ওর অ্যাক্টিংটা, মিঠাই দেখতে খুব মিষ্টি। ঠিক আছে, বেশ ভালো লেগেছিল, আর প্রধানত তাকে বেশ ভালো, কিন্তু তার ক্যারেক্টারটার কাজ খুবই ছিল না, বাট যাই হোক ভালো লেগেছিল। তো তার এই সিরিজটা পুরো মেন কাহিনী তার উপর। ঠিক আছে, সে জানতে পারবে যে তার যে বিয়ের সময়, ঠিক আছে, তার বিয়ের আগে জানতে পারবে যে তার বন্ধুর থেকে যে তার স্বামী মারা যাবে। ঠিক আছে, একটা প্রেডিকশন বা সামথিং কিছু করা হচ্ছে, স্বামী মারা যাবে বিয়ের পর। তো এই বিয়ে হয়ে যাওয়ার পরে কী কী ঘটনা ঘটে অ্যান্ড অল দোজ থিং এই স্বামীকে নিয়ে। ঠিক আছে, কালরাত্রিটা ধরে না হয় যা বিয়ের পরের দিন যেটা হয় না, যে স্বামী স্ত্রীকে মুখ দেখে না, ওটা কালরাত্রি বলা হয়, মুখ দেখে এনে সেটা একটা খারাপ ওম্যান ধরা হয়। ঠিক আছে, বলতে কুসংস্কার বলতে পারে এগুলো। ঠিক আছে, যাই হোক, তো সেই একটা ঘটনা নিয়ে পুরো একটা সিরিজ। যারা ড্রামা দেখতে পছন্দ করে, স্পেশালি আই থিঙ্ক সিরিয়াল টাইপের ড্রামা, আই থিঙ্ক তাদের জন্য এটা বেশি হয়ে চলেছে। সো আমি অতটা ইন্টারেস্টেড নই, বাট স্টিল যারা এই ধরনের ড্রামা পছন্দ তাদের জন্য, আই থিঙ্ক স্পেশালি ফিমেলদের জন্য কিন্তু এটা একটা ভালো
এন্টারটেইনিং একটা স্টোরি হতে পারে। তো তোমরা কারা কারা এই কালরাত্রি দেখবে সেটা আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও। হ্যাঁ, নেক্সট হচ্ছে একেন বাবু সিজন 8। এইবার এই যে আমি বললাম ডিটেকটিভ টাইপের গল্প যদি আমার পছন্দ, বাট একেন বাবুটা ঠিক আমার আমার জনরায় না, ঠিক আছে? লাইক আই নিড সামওয়ান হু ইজ অ্যাট লিস্ট গুড লুকিং, অ্যাট লিস্ট আই লাইক টু সি দেম অন স্ক্রিন, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। সো যেখানে বঙ্কিশ বা ধরনাও ফেলুদা বা ধরনাও ইংলিশে বলি আমি শার্লক হোমস দেখতে ভালো লাগে, এটা ওদের মধ্যে একটা আলাদা চাওয়া হয় যেটা আমি না এই একিন বাবুর মধ্যে খুঁজে পাই, ঠিক আছে? বয়স্ক টাকা লোক একটা, ঠিক আছে? যদিও আমি একটা গল্প সানডে শুনে শুনেছিলাম, সেখানে আমার শুনতে ভালো লেগেছিলো, বাট কখনো আমার ইচ্ছা হয়নি যে ওর সিরিজ দেখি বা ওর মুভিও বেরো, অনেকগুলো বেরিয়েছে, যারা অনেকেই আই থিঙ্ক ওকে প্রেফার করে, অনেকেই ভালো লাগে বলে সিজন 8 অব দি বেরিয়ে, ঠিক আছে? তো মানে বেড়ে চলেছে। তো যাদের এই ধরনের গল্প একিন বাবুকে পছন্দ তারা কিন্তু এটা প্রেফার করতে পারে, সিজন 8 বেরোচ্ছে, ঠিক আছে? খুব শিগগিরই আই থিঙ্ক একটা মুভিও বেরাতে চলেছে, ঠিক আছে? একিন বাবুর আরেক নতুন আরেকটা মুভি, ঠিক আছে, যেটা আই থিঙ্ক রাশিয়া তাদের চলেছে। তো যারা একিন বাবু পছন্দ করে তাদের জন্য কিন্তু ট্রিট হতে পারে সিজন 8 অফ একিন বাবু। নেক্সট হচ্ছে বিশহরি, এটা সোলাঙ্কি রয়ের সিরিজ হয়ে চলেছে। এইটা আই থিঙ্ক ইন্সপায়ারেশন নেওয়া হয়েছে বেহুলা লক্ষ্মীন্দর থেকে, ঠিক আছে? বেহুলা লক্ষ্মীন্দরকে এই রাইট নাও মানে প্রেজেন্ট ডেতে মডার্ন ওয়েতে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে একটা অভিশাপের ঘটনা আছে যে বা মনসার কোনো একটা অভিশাপের ঘটনা আই থিঙ্ক ওদের ফ্যামিলির মধ্যে আছে, এবং এই মেয়েটা আই থিঙ্ক তার ফ্যামিলির মধ্যে কী করে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছেন, এটার বিহাইন্ড দ্য সিন কিছু বের করার চেষ্টা করবে, ঠিক আছে? এটাও আই থিঙ্ক ড্রামাটিক ব্যাপার হয়ে চলেছে, যে সেটা বললাম সিরিয়াল টাইপের যে ব্যাপার সেরকম কিন্তু হতে চলেছে। বাট এখানে ইন্সপিরেশনটা নেওয়া হচ্ছে সেই বিহুদ লক্ষ্মীন্দরের গল্প থেকে, যেটা আই থিঙ্ক আমরা অনেকই সময় অলমোস্ট সবাই জানি বিহুদ লক্ষ্মীন্দরের গল্প, সে পুরোনো মুভি দেখে হোক বা একটা সিরিয়ালও হয়েছিল, ঠিক আছে? আই থিঙ্ক স্টার জল সাথে, ঠিক আছে? সেখানেও আমরা কিন্তু এই গল্পটা দেখেছি, বা যারা এই মা মনসার যে গল্প, ঠিক আছে, যেটা জানে বা পড়েছে বা শুনেছে তারাও আই থিঙ্ক বেরো লক্ষ্মীন্দরের গল্পটা, মা মনসার পুজো কী করে মরতে শুরু হয় সেখান দিয়ে কিন্তু সবাই জানে, এবং সে খুব কিছু মডার্নাইজ করে কিন্তু আই থিঙ্ক তৈরি করা হচ্ছে এই পার্টিকুলার সিরিজটা, যেটা নাম হচ্ছে বিশহরি। তো তোমরা কিন্তু যারা ড্রামা পছন্দ করে যেটা বললাম তারা কিন্তু এটা পছন্দ করতে, স্পেশালি মেয়েদের জন্য আই থিঙ্ক এটা একটা এন্টারটেইনিং সিরিজ হতে পারে, ঠিক আছে? তো তোমাদের বিষয়ে কী মতামত, যারা কারাগারে এটা দেখতে ইচ্ছুক বা স্পেশালি সোনাঙ্গির জন্য দেখতে ইচ্ছুক সেটা আমাকে কমেন্টে জানিয়ে, ঠিক আছে? নেক্সট হচ্ছে নিকোজ সিজন, ঠিক আছে? নিকোজ ফার্স্ট সিজনটা বেরিয়েছিল, যেখানে আমরা টোটাকে এবং স্বস্তিকাকে দেখেছিলাম, যেখানে রিসিপি বিন্দা বসুর ডটার হারিয়ে যাওয়ার পরে ওখানে ওটার বিহাইন্ডে কত কিছু চলে, ঠিক আছে, কে কে জড়িত অ্যান্ড অল দোজ থিং, যেটা বেরিয়েছিল সেটার সেকেন্ড সিজন আসতে চলেছে, যেটা কিন্তু আই থিঙ্ক পুরোপুরি সিরিয়াস ড্রামা হবে। যারা সিরিয়াস ড্রামা দেখতে পছন্দ করে তারা কিন্তু ফার্স্ট অফ অল এখন টাইম আছে, ফার্স্টে নিকোজ সিজন 1 চেক আউট করে দেন এটা চেক আউট করাটা আই থিঙ্ক বেটার হবে। সো নিকোজ সিজন 2 কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই। এরপর হচ্ছে মোস্ট অফ কারিমে বোহেমিয়াম ঘোড়া, ঠিক আছে? এটা কিন্তু একটা ড্রামা কমেডি মিশিয়ে একটা কিন্তু বেশ ভালো সিরিজ হতে পারে, বিকজ এটা সিনোপসিসটা শুনিয়ে আমার দারুণ লাগলো। সেটা হচ্ছে একটা ট্রাক ড্রাইভার যে হচ্ছে এক লাভার, ঠিক আছে? সে প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা বউ আছে, 18খানা স্টেটে আই থিঙ্ক 18খানা বউ আছে, 19 নম্বর বিয়ে করতে যাবে যখন তখন কী হয় তার লাইফে, কীভাবে ড্রামা ক্রিয়েট হয়, বাকি বউরা কী করে এমন, সেই নিয়ে একটা গল্প চলেছে। এটা কিন্তু মজাদার গল্প চলবে। আর এই মোস্ট অফ কারিম কিন্তু একটা বড় নাম বাংলাদেশে, এবং তার অনেকগুলো সিরিজ কিন্তু হইচইতে বেরিয়েছে। আই থিঙ্ক মহানগরী 1-2 দুটো আলাদা সিজন বেরিয়েছে অলরেডি হইচইতে। তাছাড়াও আমি একটা রিসেন্টলি আই থিঙ্ক লাস্ট ইয়ার আমি ওটার রিভিউ করেছিলাম, নামটা আমার ঠিক মনে পড়ছে না, নামটা মনে পড়লে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওটা রিভিউ করেছিলাম। সেটা হচ্ছে কাইন্ড অফ ওখানে দেখানো হচ্ছে একটা উকি এবং পিঙ্ক বলে মুভিটা মনে আছে, যেটা ছিল হচ্ছে তাপসী পানু ছিল, অমিতাভ বচ্চন ছিল, যে একটা মেয়েকে রেপ করা হয়েছে এবং তার বিরুদ্ধে লড়ছে অমিতাভ বচ্চন, ঠিক আছে? না মানে না, ঠিক আছে? সেই জিনিসটাই কাইন্ড অফ এখানে দেখানো হয়েছিল। আর মোস্ট অফ অ্যাকাডেমি দারুণ অ্যাক্টিং করেছিল, সেই রকম না মানে সেই মোস্ট অফ অ্যাকাডেমিরই এই নতুন সিসা যেটা আই থিঙ্ক কমেডি হতে চলেছে, বিকজ এই গল্পটা শুনলাম এবং যে পোস্টার দেখানো দেখেই মনে হচ্ছে ভালোবাসা রম কম, ঠিক আছে, কমেডি দেখানো হবে। 800খানা বিয়ে করেছে আলাদা আলাদা স্টেট, মানে প্রত্যেক স্টেটে ড্রাইভিং করতে যায় একটা করে বিয়ে করে আসে, এরকম একটা ব্যাপার। 19 নম্বর করতে যাওয়ার সময় আই থিঙ্ক কিছু প্রবলেম হবে এবং সেটা নিয়ে সিরিয়াস।
ঠিক আছে। তো এই 10টা সিরিজ আসতে চলেছে হইচইতে খুব শিগগিরই, এবং প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের, প্রত্যেকের জন্যই আই থিঙ্ক কিছু না কিছু এখানে পেয়ে যাবে। তো তোমরা কোনটা নিয়ে বেশি এক্সাইটেড, ঠিক আছে, কোনটা দেখার জন্য বেশি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসতে খুব ভালো হয়, ঠিক আছে, সেটা তোমরা আমাকে কমেন্টে নিশ্চয়ই, আমি তোমাদের কোনটা প্রেফার করছো। আমার তো ফার্স্ট অফ অল এই ভাদুরি মশাইয়ের এই সেকেন্ড সিজন যেটা আসতে চলেছে সেটার উপর খুব বেশি ইন্টারেস্ট থাকবে, বিকজ আমি হরর জনরাটা পছন্দ করি। তোমাদের বিষয়ে কি মতামত, তোমরা কোনটা কোন সিরিজটা দেখতে বেশি প্রেফার করবে সেই বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।